আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত দর্শক অতীতে উসমানীয় সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে তুরস্কের যে সমস্ত শাসকরা ছিলেন তাদের প্রত্যেকেই কিন্তু একটা সময় সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে কিন্তু ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং যখনই কোনো শাসক ইসলামের পক্ষে কাজ করতে গেছে এবং ইসলামী সরিয়া বাস্তবায়ন করতে গেছে তখনই কিন্তু তার উপরে নেমে আসছে চরম নির্যাতন এবং তাদেরকে কিন্তু একটা সময় কারাবরণ করতে হয়েছে এমনকি তাদের উপরে হামলা হয় বিভিন্ন সময় কিন্তু তাদেরকে নিহত করা হয়েছে তো এরই ধারাবাহিকতায় একটা সময় যখন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাহের ধান তিনি যখন ক্ষমতায় এসেছেন তখন কিন্তু তার উপরেও বিভিন্ন সময় হামলা মামলা হয়েছে কিন্তু তিনি খুব একটা সতর্ক থাকায় কিন্তু তাকে তেমন কোনো ক্ষতি করতে পারেনি এবং তিনি যেই সমস্ত হুকুম হাকাম যেগুলো আসলে জারি করেছেন ইসলামী যে সমস্ত নিয়মকানুন চালু চালু করেছেন তুরস্কে যেমন হিজাব পরা যে বাধ্যতামূলক একটা করেছেন তিনি এবং যে সমস্ত আরও বিধিনিষেধ ছিল ইসলামের শরিয়ার পরিপন্থী সেগুলো কিন্তু তিনি জারি করেছেন এবং যার ধারাবাহিকতায় কিন্তু ইহুদি খ্রিস্টান যারা আছে তারা কিন্তু চায় না যে তুরস্ক ইসলাম প্রতিষ্ঠা হোক এবং তুরস্কের মুসলমানরা আবার অতীতের সেই ওসমানীয় সাম্রাজ্যের মতো তারা ইসলামিক খেলাপতের যুগে ফিরে যাক তো এই জন্য কিন্তু তারা রিষেভ তাহেবের বিভিন্ন সময় কিন্তু দমন পীড়ন চালানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি তো এরই ধারাবাহিকতায় এই গত কিছুদিন আগে কিন্তু রিসেপ তাহেবের দোয়ানের উপর একটা হামলা হয়েছে এবং তাকে হত্যা চেষ্টা করা হয়েছে একজন পুলিশ কর্মকর্তার গাড়ির নিচে কিন্তু বোমা রাখা হয়েছে সেদেশের গোয়েন্দা সংস্থা সেই বোমা আগে থেকে আস করতে পেরেছে যে সেখানে বোমা রাখা হয়েছে এবং তারা সেই বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে তারই একটা নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে তো দর্শক আমরা একটু সেই নিউজটা আপনাদের দেখাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তায়েপের দোয়নকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে আঙ্কেরা তবে তুর্কি প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয় জানানো হয় সিরাত শহরে এরদোয়ানের একটি অনুষ্ঠানে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির নিচে বোমা পাওয়া গেছে পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে পরিকল্পিতভাবেই গাড়িতে বোমা বেঁধে রাখা হয়েছিল তদন্তকারী বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বম স্কোয়াড এটি নিষ্ক্রিয় করে তবে এই ঘটনায় কেউ জখম বা আহত হয়নি তদন্তকারী কর্মকর্তা ওই গাড়ি এবং বোমায় থাকা হাতের ছাপ পরীক্ষা করে দেখছেন এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ধারণা করা হচ্ছে এর দোয়ানকে হত্যার জন্যই হয়তো এভাবে গাড়ির নিচে বোমা বেঁধে রাখা হয়েছিল কারণ ওই গাড়িটি নিয়ে সিরত থেকে এর দোয়ানের বাড়ি যাওয়ার কথা ছিল পরবর্তীতে সিরত শহরের একটি স্থানীয় র্যালিতে ভাষণ দেন এরদোয়ান তো দর্শক আপনারা দেখতে পেলেন যে বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় মুসলিম শাসক শাসকের উপরে চেষ্টা করা হয়েছে তো দর্শক এভাবেই দেখবেন যে সমস্ত রাষ্ট্রপ্রধান যারা ইসলামিক হুকুমত কায়ে করার চেষ্টা করে ইসলাম অনুযায়ী চলার চেষ্টা করে তাদেরকে কিন্তু এক ধরনের ইহুদি খ্রিস্টানরা দমন পীড়ন চালায় বিশেষ করে ইসরায়েলের যেই ইহুদিরা আছে এবং যুক্তরাষ্ট্র সহ রাশিয়া সহ যে সমস্ত রাষ্ট্র আছে তারা কিন্তু সবসময় চায় ইসলাম প্রতিষ্ঠা না হোক এবং মুসলমানরা সবসময় একটা কণ্ঠাসার ভিতরে থাকুক তো এই জন্য দর্শক সকল এই সমস্ত মুসলিম শাসকদের জন্য সবসময় দোয়া করবেন এবং সমর্থন জুগিয়ে যাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি